দশমীর রাতে এক যুবকের রহস্যজনক মৃত্যু। মৃত যুবকের নাম কার্তিক নাথ। ঘটনা ধর্মনগর বটরশি ওএনজেসি কমপ্লেক্সের 2 নম্বর গেট এলাকায়। মর্মান্তিক মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোটা রাজ্যে মঙ্গলবার দশমীর আনন্দে মাতোয়ারা ছিল। স্বাভাবিকভাবেই ধর্মনগর মহকুমার বাসিন্দারাও এই আনন্দে মেতে ওঠে। এদিন ধর্মনগর তিলথু এলাকার 24 বর্ষীয় যুবক কার্তিক নাথ অপর একজনের বাইকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু দশমীর রাতে বটরাশি ওএনজেসি কমপ্লেক্সের 2 নম্বর গেটের পাশে সংশ্লিষ্ট বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। রাতে বাইক আরোহী কার্তিক নাথ গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী এবং তাকে উত্তর জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বিশাল নাথ জানায়, দুর্ঘটনার পর সেখানে একা কার্তিক ছাড়া আর কেউ ছিল না, যা রীতিমতো রহস্যের। বাড়ির সামনে সর্বশেষ যাওয়ার আগে, মানে তখন দুর্গালপাড় যাওয়ার আগে, যেটা অ্যাক্সিডেন্ট ঘটনার সামনে তোমার, যিনি আমি ঠিক সামনে অপোজিট, মানে বহুত দূরে একটু আসলাম। তারপরে তোমার যে সময় বাইকটা আসছিল, তারা দুজন বাড়ি খাইয়া তোমার, তারা এত আনন্দ পড়ে গেছে বলে। তারপর আমি লোকালাম জমে দেখছি দূর থেকে দেখা যায়, মানে লোকালা ঘুরিয়ে গেছি, যাওয়ার পরে দেখি একদম পড়ে গিয়ে উল্টে ওদিকে উল্টে, আর বাইকের মালিক নাই। আরেকজন পেশেন্ট যে নাস হয়ে এক হই, হ্যাঁ আরেকজন পেশেন্ট যে নাস হয়ে এক হই, মানে বাইকের মালিকে হে তো চালাইছে না ভাই। আচ্ছা, বাইক চালাইছে আরেক পার্টি। আচ্ছা, তো বাইকের মালিক তো ভাগা গেছে, আমি তো পেশেন্ট দৌড়াত গিয়ে বাইকের মালিক তো পাইছি না। বাইক দিয়ে চালাই যেমন মানুষ দোলাবার আগে বাইকের মালিক ভাগছে বাইক। আচ্ছা, ওর নাম একটু ডাউন আছে না, জঙ্গল টঙ্গল আছে না, তখন তুই বাইক নিয়েও টান মারি ভাগছে। যে মারা গেছে ওর নাম কি? কার্তিক নাথ। বাড়ি কোথায়? বাড়ি হলো বিল তুই কিতা কোন দেখো, নবাস। আপনি কিভাবে চিনেন? আমার দোকানে লস্ট। ঘটনার খবর পেয়ে পুলিশ উত্তর জেলা হাসপাতালে ছুটে আসে এবং ঘটনার তদন্ত শুরু করে। অ্যাকচুয়ালি আমাদের কাছে ভুল খবর আসে, ফায়ার সার্ভিস একজন ইনজুর্ডকে নিয়ে গেছে ধর্মনগর হসপিটালে। তো প্রথমে আমরা হসপিটালে যাই, তো গিয়ে দেখি লোকটা মানে মৃত অবস্থায়, মাথায় ওর আঘাতের চিহ্ন আছে পেছন দিকে, কানে রক্ত আছে, নাকেও রক্ত আছে। তো ফায়ার সার্ভিসকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে বটরশি এলাকায় ওকে পাওয়া গেছে। তো এখানে এসেছি আমরা, তো মনে হচ্ছে এটা ঘটনাস্থল দেখে সেটা কোনো দুর্ঘটনা, যান দুর্ঘটনা বলে এরকম ইনসিডেন্ট হয়েছে। বাকি পোস্টমর্টম করার পরই বলা যাবে অ্যাকচুয়ালি কি। বাইক দুর্ঘটনা হলো, অথচ ঘটনাস্থলে বাইক সহ চালক নেই, আর ঘটনাস্থলে ছাপ ছাপ রক্তের দাগ রয়েছে, এ নিয়ে স্বাভাবিকভাবেই গুঞ্জন শুরু হয়। এরই মাঝে বুধবার সকালে ধর্মনগর হাসপাতালে দেবজ্যোতি দাস, বয়স 27 বছর, বাড়ি কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর এলাকার এক যুবককে ধর্মনগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেই আঘাত এতটাই জর্জরিত যে কথা পর্যন্ত বলতে পারছে না। অবস্থা বেগতিক দেখে উত্তর জেলা হাসপাতালের চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে রেফার করেছে। গুরুতর আহত দেবজ্যোতি দাস, সেও মুদি দোকানের কর্মচারী। এখন দুটি ঘটনার সাথে কোনো সম্পর্ক রয়েছে কিনা তা খুঁটিয়ে দেখছে পুলিশ। তবে দেবজ্যোতি কথা বলতে পারলে তার কাছ থেকে অনেক তথ্য বেরিয়ে আসবে বলে পুলিশ আশাবাদী। এদিকে কার্তিক নাথের মৃত্যুকে নিয়ে রহস্য দেখা দিয়েছে। এটা কি দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি পরিকল্পিত খুন, এ নিয়ে চলছে চর্চা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।